আপনারা দেখতে পাচ্ছেন না, এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তাদের সামনে থেকেই কিন্তু ব্যবসায়ীর সামনে দিকে এগিয়ে যাচ্ছেন এবং ওপাশ থেকেও কিন্তু তারা পাল্টা ধাওয়া দিচ্ছেন। আমরা কিছু সময় পূর্বে নিউ মার্কেটের পুলিশ ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, যেমনটি বলছেন যে মূলত কথা কাটাকাটির জের থেকেই এ ধরনের সমস্যার সূত্রপাত হতে পারে। এই মুহূর্তে আমরা যদি বলে রাখি, পুলিশ কিন্তু ব্যাপক পরিমাণ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং সেই নিক্ষেপের প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে। ইতিমধ্যে সম্ভবত পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। আসলে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধোঁয়ার মধ্যে কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। দর্শক এই মুহূর্তেও কিন্তু পুলিশ কিন্তু পেছনে চলে আসছে, এটা দেখতে পাচ্ছেন। আমি যদি আরো একটু বলে রাখি, রাত 12:40 দিকে কিন্তু পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে এবং কন্ট্রোল রুমের যে অতিরিক্ত পুলিশ তারা যুক্ত হয়েছেন। আমরা দেখেছি রমনা জোনের এডিসি যিনি রয়েছেন তার নেতৃত্বে পুলিশের সদস্যরা সামনে এগিয়ে গিয়েছেন এবং তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেই কাজগুলো তারা সচরাচর করে থাকেন সেগুলো করেছেন। এই মুহূর্তে আবার তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আবার রাজধানীর নীলক্ষেত এলাকার দিকে চলে যাচ্ছেন। দর্শক আমরা এতক্ষণ রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি এখানকার পরিস্থিতি। পরবর্তী যে কোনো আপডেট আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই আমরা আশা করবো পুলিশের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান অথবা তাদের কার্যক্রম জানানো হবে।